ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যাদেবীর আরাধনার মাধ্যমে কক্সবাজার সিটি কলেজে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়। 14 ফেব্রুয়ারি সকালে দেবীর পুজো এবং দেবীর পায়ে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগ অধ্যাপক স্বপন ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাথিং অং, উপাধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সাদেক, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাস, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আক্তার চৌধুরী, থিয়েটার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামিক ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহনূর আক্তার, ইস্কন কক্সবাজারের অমল হরিপ্রভু। এ সময় অধ্যক্ষ ক্যাথিং অন শিক্ষার্থীদের প্রতি দেবী সরস্বতীর চেতনাকে ধারণ করে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কিন্তু অনুষ্ঠানটা কিন্তু সবার জন্য এখানে প্রাসাদের ব্যবস্থা করা হয়েছে এবং সবাই যাতে উপভোগ করতে পারে। আর বিদ্যাদেবী তো বিদ্যা বিতরণ আশীর্বাদ তো শুধুমাত্র সনাতন ছাত্রছাত্রীদেরকে তো দেবে না, বিদ্যাদেবী আশীর্বাদ কিন্তু সকল শিক্ষার্থীকে দেওয়া হবে, সেই বিশ্বাস আমাদের আছে বলে সিটি কলেজে এই আয়োজনটা প্রতি বছর খুব মানে ঝাঁকঝমকভাবে করা হয়ে থাকে। এই বছরে সেটা করেছি আমরা। বিদ্যাদেবীর আরাধনা ও বিদ্যা সাধনার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার কথা জানান কলেজের শিক্ষকরা। আমরা চাইব ছাত্রছাত্রী তাদের বিদ্যা দেবীর আশীর্বাদ এবং তাদের বিদ্যা সাধনার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলবে এবং আগামী জীবন চলার জন্য প্রতিষ্ঠা করবে। বিদ্যা সাজিয়ে না রেখে বিদ্যা চর্চা করতে হবে। আর বর্তমান যুগটা হচ্ছে একটা খুব জটিল যুগ। এই যুগে ভালো হওয়ার অনেক সম্ভাবনা, আবার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ছাত্রছাত্রীর বিষয়ে আমি শুধু এই কথাটাই বলবো, চর্চা করতে হবে, নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মা সরস্বতী বিদ্যার দেবী, আমরা প্রতি বছর বিদ্যার জন্য পুজোর আয়োজন করে থাকি। এইবারও ওই উপলক্ষে সিটি কলেজ আমাদের সরস্বতী পুজোর আয়োজন করেছে। প্রতি বছর যেন এমনি উদযাপন করা হয়। আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা প্রতি বছর দেবী সরস্বতীর আরাধনা করি। 15 ফেব্রুয়ারি সমুদ্রে দেবী সরস্বতীর প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় অনুষ্ঠান। দেবদিনাইশা, সিসিএন।